প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হলে এক হাজার টাকা দিতে হচ্ছে তো সেই এক হাজার টাকা দেওয়ার পরেও প্যান আধার লিঙ্ক যখন করা হচ্ছে তখন সেটাকে রিজেক্ট করে দিচ্ছে অর্থাৎ প্যান আধার লিঙ্ককে বাতিল করে দেওয়া হচ্ছে রিজেক্ট করে দেওয়া হচ্ছে তো কেন রিজেক্ট করা হচ্ছে লিঙ্ক করার পরেও কেন বাতিল করা হচ্ছে বাতিল হলে তাহলে আপনাদের কি করতে হবে বাতিল হলে টাকা কি ফেরত দেবে নাকি বাতিল হলে আবার এক টাকা দিয়ে আপনাদের লিঙ্ক করতে হবে সমস্ত কিছুরা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অনেকেরই কিন্তু আধার কার্ড প্যান কার্ড পেমেন্ট করা হয়ে গেছে তারপর লিঙ্ক করতে হচ্ছে তো সেখানে কিন্তু ফেল দেখাচ্ছে তো এক্ষেত্রে আপনাদের কী করতে হবে কেন এটা হচ্ছে চলুন সমস্তটা জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মতন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অনেক নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হলে এখানে আসতে হচ্ছে এবার এই যে পেজটা রয়েছে এখানে এসেই কিন্তু নিচের দিকে এসে এখানে লিঙ্ক আধারে ক্লিক করে কিন্তু লিঙ্ক করতে হচ্ছে তো এবার প্রথমে কি করতে হচ্ছে লিঙ্ক আধারে ক্লিক করে সমস্ত ডিটেলস দিতে হচ্ছে এবং এক হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে এই পেজটাতে নিয়ে আসা হচ্ছে এখানে কিন্তু হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে সমস্ত ডিটেলস দেওয়ার পর ঠিক আছে তো এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পর যখন আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করার পর কিন্তু চার পাঁচ দিন ওয়েট করতে হচ্ছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন লেখায় রয়েছে যে চার পাঁচ দিন অপেক্ষা করতে হবে চার পাঁচ দিন ওয়েট করার পর কিন্তু আবার এই পেজটাতে এসে এখানে আধার নাম্বার এবং এখানে প্যান নাম্বার দিয়ে এই প্যান নাম্বার এবং আধার নাম্বার দিয়ে কিন্তু লিঙ্ক করতে হচ্ছে তো এবার যখনই এখানে প্যান নাম্বার ও আধার নাম্বার দিয়ে লিঙ্ক করা হচ্ছে তখনও কিন্তু সময়টা লাগছে এবার যখনই চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে স্ট্যাটাস চেক করে যে অনেকেরই এটা দেখাচ্ছে ঠিক আছে যে এখানে দেখতে পাচ্ছেন ফেল্ড হয়ে গেছে আধার প্যান লিঙ্ক প্রথমে এক হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে পেমেন্ট করার পর চার পাঁচ দিন অপেক্ষা করতে হচ্ছে এরপর আবার লিঙ্ক করার জন্য প্যান কার্ড আধার নাম্বার দিতে হচ্ছে তারপর আবার চব্বিশ ঘন্টা ওয়েট করতে হচ্ছে এরপর কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে অনেকের লিঙ্ক হয়ে যাচ্ছে অনেকের কিন্তু এভাবে ফেল্ড দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আধার প্যান লিঙ্কিং ফেল ডিউ টু ডিও মিসম্যাচ অর্থাৎ এই যে এখানে যার এই ফিল্ড হয়েছে বাতিল হয়েছে ঠিক আছে আবেদনটি তো সেক্ষেত্রে তার কী কারণে বাতিল হয়েছে ডিও বি মিসম্যাচ অর্থাৎ ডেট অফ বার্থের জন্য এটা হয়েছে যার জন্ম তারিখ ভুল থাকবে যে কোনো একটা কার্ডে সেক্ষেত্রে কিন্তু তার বাতিল হয়ে যাবে এবং অনেকের নামের ক্ষেত্রে হচ্ছে অনেকের কী হচ্ছে বাবার নামের ক্ষেত্রে হচ্ছে তো সেই ক্ষেত্রে এই যে ব্যাপারটি এটা যদি আপনার আসে তাহলে প্রথমত আপনাকে কিন্তু চিন্তা করার প্রয়োজন নেই আপনার এক হাজার টাকা আবার পেমেন্ট করতে হবে না আপনাদের যদি এই পপ আপ মেসেজটা দেখায় যে আধার প্যান লিঙ্কিং ফেল্ড এবার যে কারণেই হোক এখানে ডেট অফ বার্থই হোক বা আপনার নামের ক্ষেত্রেই হোক যে কোনো কারণের ক্ষেত্রেই হোক সেক্ষেত্রে কিন্তু আপনার এক হাজার টাকা ফাইন আবার দিতে হচ্ছে না আপনি ফাইন যেটা করেছেন সেটা দিয়ে হচ্ছে তো এবার আপনাকে কি করতে হবে আপনাকে দেখতে হবে আপনার প্যান কার্ডটা ভুল রয়েছে না আপনার আধার কার্ডটা ভুল রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি দেখেন যে প্যান কার্ডটা ভুল রয়েছে তাহলে এখানে কিন্তু লিংক দেওয়াই রয়েছে যদি আপনি প্যান কার্ডের কারেকশন করাতে চান তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে ঠিক আছে এবার যদি আপনি আধার কার্ডের কারেকশন করাতে চান তাহলে দেখুন এখানে আধার কার্ডের যে লিঙ্ক সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনি এখান থেকে গিয়ে কারেকশন করতে পারবেন ঠিক আছে কারেকশন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন টু লিঙ্ক এগেন ক্লিক হেয়ার এখানে লিঙ্ক আধারের যে অপশনটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে আবার আপনি তাহলে লিঙ্ক করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনাদের যদি এরকম সমস্যা দেখায় ফেল হয়ে গেছে এক হাজার টাকা পেমেন্ট আবার করতে হবে না এক নম্বর কথা দ্বিতীয় কথা আপনি আবারও লিঙ্ক করতে পারবেন তার আগে আপনাকে দেখতে হবে আপনার প্যান কার্ডটা ভুল রয়েছে না আধার কার্ডটা ভুল রয়েছে যেটা ভুল রয়েছে সেই কার্ডটাকে সংশোধন করাতে হবে সংশোধন হয়ে যাবার পর ভালো করে বুঝবেন সংশোধন হয়ে যাবার পর এবার আপনি মনে করুন প্যান কার্ডটাকে সংশোধন করাচ্ছেন তাহলে প্যান কার্ডটা সংশোধন হওয়ার পর আপনাকে আবার এই লিঙ্ক আধারে ক্লিক করে লিঙ্ক করতে হবে যদি আপনার আধার কার্ডটি কারেকশন করেছেন তাহলে আধার কার্ড কারেকশন হয়ে যাবার পর তারপর আপনাকে এখানে এসে লিঙ্ক করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি কি বুঝতে পারছেন যে যদি কোনো ভুল থাকে তাহলে এই এসএমএসটা আপনার দেখাবে যে ফেল্ড হয়ে গেছে এবার আপনাকে যে কোনো একটার সংশোধন করাতে হবে যেটা ভুল রয়েছে সেই কার্ডটাকে ঠিক করতে হবে ঠিক করানোর পর আবার আপনি করতে পারবেন তো এটা আপনাদের জানানো ছিল অনেকেই প্রচুর কমেন্ট করছে তার জন্য এই ভিডিও তো এখান থেকে কিছু জানার থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর মানুষের এই সমস্যাটা হচ্ছে তারাও যেন আপডেটটি সম্পর্কে জেনে নিশ্চিন্ত হতে পারে এবং কাজটি করে নিতে পারে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো এরকম এস এম এস আপনাদেরও দেখাচ্ছে কিনা লিঙ্ক করার পর এই পপ আপ মেসেজটা অবশ্যই জানাবেন যে ফেল্ড আপনাদেরও দেখাচ্ছে কি না যদি দেখা এইভাবে কাজকরণ হয়ে যাবে